হোস্টেলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। তবে সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তরটি বেছে লেখো। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 10 = 10। এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নে মান রয়েছে 1 করে 1 × 10 = 10। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। তারপর 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 8টি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 8 = 8। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার থেকে যে কোনো 8টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 8 = 8। তো তারপর রয়েছে 3 দাগে সঠিক উত্তরের পাশে শুদ্ধ ও ভুল উত্তরের পাশে অশুদ্ধ লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। ভালো করে দেখে নাও, 7টি প্রশ্ন দেওয়া রয়েছে। তারপর রয়েছে 4 দাগে এক কথায় উত্তর দাও যে কোনো 7টি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার থেকে যে কোনো 7টি প্রশ্ন তোমাদের উত্তর করতে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। 5 দাগে রয়েছে বামপক্ষ ও ডানপক্ষ মেলাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। ভালো করে দেখে নাও। 6 দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। ভালো করে দেখে নাও, বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 6টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। 7 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। ভালো করে দেখে নাও, বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রথম, ভারতীয় উপদ্বীপীয় মালভূমি বা দাক্ষিণাত্য মালভূমির চারদিকে কী কী পর্বত শ্রেণী রয়েছে? প্রশ্ন, বায়ু দূষণ কমানোর জন্য আমরা কী করতে পারি? প্রশ্ন, শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলো লেখো। প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্ন, রেখাচিত্রের সাহায্যে বিভিন্ন দিকগুলি লেখো। প্রশ্ন, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ এবং চিতা ভারতের কোথায় কোথায় দেখা যায়? 4 দাগে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 2 = 10। প্রথম, বায়ু দূষণের 5টি কারণ লেখো। প্রশ্ন, ভারতের গম উৎপাদক রাজ্যসহ গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। প্রশ্ন, ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের পরিচয় দাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও।